ফেরদৌসি মজুমদার। বাংলাদেশের খ্যাতনামা এই অভিনয় শিল্পীর জন্ম 1943 সালের 18 জুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও আরবিতে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন ঢাকার খ্যাতনামা কয়েকটি স্কুলে শিক্ষকতা করেন। আমার মনে হয় এতকাল পরেও নারীর অবস্থান খুব বেশি একটা উন্নত হয়নি, বিশেষ করে নিম্নবিত্ত যারা, এরা এখনও কিন্তু যৌতুকের শিকার হচ্ছে, অ্যাসিডের শিকার হচ্ছে, এটা বড় মর্মান্তিক। বিটিভির প্রথম নাটক একতলা দোতলা থেকে সুদীর্ঘ 4 দশককাল পর্যন্ত টেলি নাটকে তিনি অভিনয় করে আসছেন। 21শে পদক ও দেশি বিদেশি নানা সম্মাননা লাভ করা এই শিল্পী মঞ্চও অনেক জননন্দিত নাটকে দাপটের সাথে অভিনয় করছেন। 30 বছর আগে আমি যে কত বাধার সম্মুখীন হয়েছিলাম সেটা বলার নয়, কিন্তু সেটাকে ঠেলে আজকে আমার অবস্থান এখানে। আমি যদি সেদিন কোনো প্রতিবাদ না করতাম, সেদিন যদি সাহস না করতাম, তাহলে আমি যেই তিমিরে সেই তিমিরেই থাকতাম। আমি যা দেখতে পাই যে 30 বছর পরে খুব একটা কিন্তু নারী এগিয়ে আসছে না, তার কারণই হচ্ছে পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, এইগুলো লোকে কি বলে, পাছে আমার নিন্দে হয়, এই সমস্ত অতিক্রম মেয়েদেরকে করতেই হবে। তাদেরকে শিক্ষিত হতে হবে, সাহসী হতে হবে, পুরুষ বিদ্বেষী না হয়ে পুরুষের সঙ্গে পা মিলিয়ে মনটাকে পরিশীলিত করে মার্জিত রুচি নিয়ে সমাজের দিকে তাকিয়ে সমাজের হাতিয়ার হিসেবে সামনের দিকে এগিয়ে গিয়ে অনেক কাজ করা যায়, কিন্তু সাহসী এবং শিক্ষিত হতেই হবে।